বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। অধ্যায় 42, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি, যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে সে আমাদের দলভুক্ত নয়। হাদিস 181। জুহাইর ইবনু হারব ও মুহাম্মদ ইবনু মুসান্না, আবু বকর ইবনু আবু শাইবা এবং ইয়াহিয়া ইবনু ইয়াহিয়া রহমাতুল্লাহ আলাইহি, আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে সে আমাদের দলভুক্ত নয়। বুখারি 6874, 7070, ইসলামিক ফাউন্ডেশন 182, ইসলামিক সেন্টার 188। হাদিস 182। আবু বকর ইবনু আবু শাইবা ও ইবনু নুমাইর রহমাতুল্লাহ আলাইহি, সালামাহ ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে তলোয়ার উত্তোলন করবে সে আমাদের দলভুক্ত নয়। ইসলামিক ফাউন্ডেশন 183, ইসলামিক সেন্টার 189। হাদিস 183। আবু বকর ইবনু আবু শাইবা, আবদুল্লাহ ইবনে বারওয়াত আল আশআরি ও আবু কুরাইব রহমতুল্লাহ আলাইহি, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করবে সে আমাদের মুসলিমদের দলভুক্ত নয়। বুখারি 7071, ইসলামিক ফাউন্ডেশন 184, ইসলামিক সেন্টার 190। অধ্যায় 43, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি, যে ব্যক্তি আমাদের ধোকা দেয় সে আমাদের দলভুক্ত নয়। হাদিস 184। কুতাইবা ইবনু সাইদ এবং আবুল আহওয়াস মুহাম্মদ ইবনু হাইয়ান রহমাতুল্লাহ আলাইহি, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে সে আমাদের দলভুক্ত নয়, আর যে ব্যক্তি আমাদের ধোকা দিবে সেও আমাদের দলভুক্ত নয়। ইসলামিক ফাউন্ডেশন 185, ইসলামিক সেন্টার 191। হাদিস 185। ইয়াহিয়া ইবনু আইয়ুব, কুতাইবা ও ইবনু হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যশস্যের একটি স্তূপের পার দিয়ে পথ অতিক্রম করলেন। তিনি স্তূপের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, ফলে হাতের আঙ্গুলগুলো ভিজে গেল। তিনি বললেন, হে স্তূপের মালিক, এ কী ব্যাপার? লোকটি বলল, হে আল্লাহর রাসূল, এতে বৃষ্টির পানি লেগেছে। তিনি বললেন, সেগুলো তুমি স্তূপের উপর রাখলে না কেন? তাহলে লোকেরা দেখে নিতে পারত। জেনে রাখো, যে ব্যক্তি ধোকাবাজি করে আমার সাথে তার কোনো সম্পর্ক নেই। ইসলামিক ফাউন্ডেশন 186, ইসলামিক সেন্টার 192।